এসেছি, আমাদের রিক্রুটমেন্ট প্রসেসটা কতটুকু এগিয়েছে সেটা জানার জন্য। কিন্তু সবাই জানে যে আমরা 2022 ডিসেম্বরে পরীক্ষা দিয়ে পাশ করেছি, তো আমরা এখনও বসেই রয়েছি। যতদূর আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন স্কুলগুলোতে টিচার সংকট রয়েছে, তৎসত্ত্বেও আমাদের নিয়োগ প্রক্রিয়াটা সেরকম আমরা আশাবাদী হতে পারছি না। তো আজকে আমরা আসার পর আমরা জানলাম যে ডিরেক্টর স্যারের কাছ থেকে আমরা জেনেছি যে এনসিটি থেকে ওরা কাগজ পাঠিয়ে দিয়েছে রুল চেঞ্জ করার জন্য। যেহেতু আমরা সবাই জানি সুপ্রিম কোর্ট একটা নির্দেশ দিয়েছে, সেই অনুযায়ী রুলস চেঞ্জ করতেই হবে। তো টিআরপিটি থেকেও কাগজপত্র পাঠানো হয়েছে স্ট্যাচুটারিতে, তো সেই কাগজপত্রটা মানে সিগনেচার হয়ে গেলে বা রুলসটা সংশোধন হয়ে গেলেই আমাদের নিয়োগ প্রক্রিয়া শুরু হয়ে যাবে, যেটা স্যার আমাদের আশ্বাস দিলেন আর কি। তো সেই নিয়ে আমরা আশাবাদী রয়েছি। আমরা আশা করছি যে আমাদের জবটা তাড়াতাড়ি হয়ে যাবে, আমাদের নিযুক্ত করার প্রক্রিয়া শুরু হয়ে যাবে তাড়াতাড়ি। সেই নিয়ে আমরা আজকে আশা আর কি সেই জন্য ধন্যবাদ।